আজকে আমি আপনাদের 2BHK 910 স্কয়ার ফিটের নর্থ ইস্ট এবং রোড ফেসিং ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাট থেকে টু হুইলারে মাত্র 10 মিনিটের মধ্যেই ব্যারাকপুর রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি পারচেস করতে হলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আপনার স্বপ্নের ফ্ল্যাটের ভিডিও যে কোনো জায়গায় বসে পছন্দ করার জন্য দেখুন সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করি আপনাদের এই ফ্ল্যাটটি পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের পরিচিতকে যাতে তারাও এই ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাটের মেন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হবে ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। বিশাল বড় সাইজের এই লিভিং রুমটি বানানো হয়েছে, অ্যাপ্রক্স 14.5 ফুট/11.5 ফুটের হবে। এখন আপনাদের এই ফ্ল্যাটের লেআউটটা বুঝিয়ে দিই। মেন ডোর থেকে ঢুকেই সবার প্রথমেই বিশাল বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। লিভিং রুমের ঠিক বাঁ দিকে, মেন ডোর থেকে ঢুকে বাঁ দিকে কমন টয়লেট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। কমন টয়লেটের পাশেই কিচেন বানানো হবে, তার পাশে ডান দিকে পাশাপাশি দুটো বেডরুম দেওয়া হয়েছে। দুটো বেডরুমই রোড ফেসিং, দুটো বেডরুম থেকেই ব্যালকনিতে যাওয়ার জন্য দরজা দেওয়া হয়েছে। বাঁদিকের বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলস দেওয়া আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের ফোন নাম্বার, ফোন রিসিভ করার টাইমিং, সাইট ভিজিট করার টাইমিং, আরও অনেক কিছু। কমন টয়লেটের ঠিক উপরে একটা লফট করে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য, এটা একটা এক্সট্রা বেনিফিট। কমন টয়লেটের দরজা দেওয়া হবে পিভিসির, ফ্লোরিং করা হবে হোয়াইট মার্বেল দিয়ে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। এই টয়লেটে একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। শাওয়ারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই রয়েছে এই ফ্ল্যাটে। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লে লিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। কমন টয়লেট আর রান্নাঘরের ঠিক মিডিলে বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। এই ফ্ল্যাটে লিভিং রুমের সাথেই ওপেন কিচেন বানানো হবে, আপনি চাইলে সেপারেট করতে পারবেন। রান্নাঘরের সাইজ অ্যাপ্রক্স 8 ফুট/6.5 ফুটের হবে। রান্নাঘরেরও ফ্লোরিং করা হবে ভিট্রিফাইড টাইলস দিয়ে। এই রান্নাঘরে পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হবে, সিঙ্কের ঠিক উপরে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটা পাওয়ার পয়েন্টও দেওয়া হবে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দুই পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস এখনো বাকি। কিচেন টপ বানানো হবে এল প্যাটার্নে ব্ল্যাক স্টোন দিয়ে, আপনি চাইলে মার্বেল অথবা গ্রানাইটও ফিট করতে পারবেন। কিচেন টপের ঠিক উপরে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হবে। এই রান্নাঘরে এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে মিক্সার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাটটি পারচেস করতে হলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট/11.5 ফুটের হবে। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি এবং একটি টয়লেট অ্যাটাচ। এটি কর্নার রুম, একদিকে ব্যালকনি দেওয়া হয়েছে রোড ফেসিং, আরেকদিকে দুই পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস এখনো বাকি। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হবে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হবে হ্যাভেলস এর, সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হবে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে, একটি লিভিং রুমের সাথে আরেকটি এই বেডরুমের সাথে।
এই ফ্ল্যাটের দুটো টয়লেটের উপরেই লফট বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য, এটাও একটা এক্সট্রা বেনিফিট। অ্যাটাচ টয়লেটেরও দরজা দেওয়া হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হবে হোয়াইট মার্বেল দিয়ে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হবে। এই ফ্ল্যাট থেকে টু হুইলারে মাত্র 5 মিনিটের মধ্যেই ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনিতে যাওয়ার জন্য দুটো বেডরুম থেকেই দরজা দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। ব্যালকনিরও ফ্লোরিং করা হবে ভিট্রিফাইড টাইলস দিয়ে। রোড ফেসিং এবং ইস্ট ফেসিং ব্যালকনি এটি। এই ব্যালকনিতে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, আউটলেটও দেওয়া হবে, পাওয়ার পয়েন্টও দেওয়া হবে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ব্যালকনি থেকে রোডটি আপনাদের দেখিয়ে দিই, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ব্যালকনিকে দুটো বেডরুম থেকেই ব্যবহার করা যাবে, এটা একটা এক্সট্রা বেনিফিট। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটের দুটো বেডরুমই বেশ বড় সাইজের বানানো হয়েছে, দুটো বেডরুমই রোড ফেসিং বেডরুম। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 14 ফুট বাই 9.5 ফুটের হবে। এই বেডরুমে একটি দুই পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস এখনো বাকি। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। এই ফ্ল্যাটের দুটো বেডরুম থেকেই ব্যালকনিতে যাওয়ার জন্য দরজা দেওয়া হয়েছে। আশা করি আপনাদের এই ফ্ল্যাটটি পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের পরিচিতকে যাতে তারাও এই ভিডিওটি দেখতে পায়। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটটি যেই প্রজেক্টে আছে, প্রজেক্টটি G+4 উইথ লিফট। টোটাল 16টা ফ্ল্যাট আছে এই প্রজেক্টে। গ্রাউন্ড ফ্লোরে টু হুইলারের জন্য পার্কিং এরিয়া দেওয়া হয়েছে ফ্রিতে। কমন প্যাসেজ এবং সিঁড়িতে হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হবে পুরো বিল্ডিং জুড়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।